ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের সুন্দরী একজন তারকা হলেন নামিম। মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শক করেন সেই সাথে এই তারকার তার অনুরাগীরা সর্বদাই দিশে হন যার জন্য এই তারকা তার রূপেগুণ এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে সর্বদা আলোচনায় থাকেন অন্যদিকে নামিমকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় মূলত সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন সুতরাং মাঝে মাঝে সাহসী পোশাকের ছবি শেয়ার করে দর্শকদের মাঝে সমালোচনা স্বীকার সমালোচনাকে বিদ্যাসিনা মিম সেভাবে গ্রহণ করেন না যার জন্য মিম তার ইচ্ছা মতো ছবি মূলত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ধারাবিকতায় সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি সময় লাল কালারের পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেন সেই সাথে মুখে খোলামেলা চুলে তাকে দেখতে অনেকটা হট লাগে যার জন্য অবশ্য বর্তমানে তার রূপের প্রতি হতে দেখা যায় তার অনুরাগীদের মূলত এই জন্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে লাভ ইমোজি দেয় সেই সাথে অনেকে আবার তাকে ক্রেজি গাল বলে উল্লেখ করেন মূলত অনেকে আবার তাকে মাই লাভ বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে বিউটিফুল বলে উল্লেখ করেন সেই সাথে অনেকে আবার তাকে আগুনের ইমোজি দেয় সব সবকিছু মিলে সম্প্রতি বিদ্যাসিনহা নামিম দর্শকদের মাঝে এভাবে ভালোবাসা অর্জন করেন বাইদ বর্তমানে বিদ্যাসিনহা মিমের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে যার জন্য অবশ্য খুবই শীঘ্রই তারকা তার আপকামিং চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় অন্যদিকে মিমকে আগামীতে দেখা যাবে মানুষ চলচ্চিত্র অভিনয় করতে মূলত চলচ্চিত্রটি চলিত মাসে মুক্তি পাবে বলে জানা যায় সেখানে অবশ্য তাকে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করতে দেখা যাবে যার জন্য অবশ্য বর্তমানে তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে এদিকে মিমকে সর্বশেষে অভিনয় করতে দেখা যায় অন্তর্জাল চলচ্চিত্রে মূলত সেখানে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে দ্যাট এই তারকা তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন সুতরাং জেনে তো নিলেন ঢাকায় তারুকা বিদ্যাসিনা মিম সম্প্রতি লাল পোশাকে ক্যামেরার সামনে লাশময় রূপে ধরা দেন সেই সাথে বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন